রাজ্যে জনজাতি ভিত্তিক একটি রাজনৈতিক দল গঠন করেছিল পাতাল কন্যা জমাতিয়া। গত 30 সেপ্টেম্বর এক সাংবাদিক সম্মেলন করে এই দল গঠনের কথা ঘোষণা করেছিলেন পাতাল কন্যা জমাতিয়া। নবগঠিত ওই দলের নাম ত্রিপুরা পিপলস সোশ্যালিস্ট পার্টি তথা টিপিএসপি বলে জানিয়েছিলেন তিনি। নবগঠিত এই দলের সুপ্রিমো হওয়ার পাশাপাশি ভারতীয় জনতা পার্টির সহ সভানেত্রীরও দায়িত্ব পালন করবে বলে জানিয়েছিলেন পাতাল কন্যা জমাতিয়া। তবে তা আর হয়নি। তারই নতুন দল গঠনের বিষয়টি ঘোষণার পরদিনই অর্থাৎ 1 অক্টোবর প্রদেশ বিজেপির পক্ষ থেকে একটি বিজ্ঞপ্তি জারি করে পাতাল কন্যা জমাতিয়াকে বিজেপি সহ সভানেত্রী পদ থেকে বহিষ্কারের কথা জানানো হয়েছিল। কিন্তু প্রায় 20 দিন কেটে গেলেও বহিষ্কারের কোনো অফিসিয়াল নোটিশ হাতে পাননি পাতাল কন্যা জমাতিয়া। এবারে অফিসিয়াল নোটিশের দাবি জানিয়ে সোমবার এক সাংবাদিক সম্মেলন করেন পাতাল কন্যা জমাতিয়া নবগঠিত দল অর্থাৎ ত্রিপুরা পিপলস সোশ্যালিস্ট পার্টি তথা টিপিএসপি। তাদের দাবি, প্রদেশ বিজেপির পক্ষ থেকে অতি সত্বর পাতাল কন্যা জমাতিয়াকে বহিষ্কারে অফিসিয়াল নোটিশ প্রদান করা হোক, তা না হলে জনজাতি মোর্চার সদস্যরা বিজেপি থেকে ছিন্ন হয়ে যাবে। আমাদের সুপ্রিমো ম্যাডাম পাতাল কন্যা জমাতিয়াকে বিজেপির প্রাথমিক সদস্য থেকে এক্সপেল করা হয়েছে, সেভাবে আমরা সোশ্যাল মিডিয়াতে ভাইরাল পেয়েছি। কিন্তু যদি সেই নিউজটা যদি সত্যি সত্যি হয়ে থাকে, কিন্তু এখনো আজ অবধি ম্যাডামের এখানেও আমাদের পিকে ম্যাডামের এখানেও আজ অবধি অফিসিয়াল কপি এখনো পৌঁছেনি। কেন পৌঁছেনি? যদি সত্যি সত্যি হয়ে থাকে, কিন্তু আজকে আজ পর্যন্ত 21 তারিখ 20 তারিখ হয়ে গেছে, কিন্তু এখনো অবধি সেই অফিসিয়াল কপিটা এখনো পৌঁছেনি। কী কারণে পৌঁছেনি সেই জন্য আমরা আজকে আমরা জানা দিতে চাচ্ছি। আজকে থেকে 21 তারিখ, আজ 21 তারিখ থেকে আমরা ভারতীয় জনতা পার্টি ত্রিপুরা স্টেট, আমরা ওনাদেরকে আমরা বলে যাচ্ছি আজকে থেকে 3 দিনের মধ্যে যদি সে এক্সপেল যদি সত্যি সত্যি হয়ে থাকে, যদি রাজ্য কমিটি থেকে আদেশ অনুসারে তারা দেওয়া হয়ে থাকে, যদি অফিসিয়ালভাবে দেওয়া হয়ে থাকে, তাহলে 3 দিনের মধ্যে ম্যাডামের কাছে সে অফিসিয়াল কপিটা পৌঁছাতে হবে। আর যদি সত্যি সত্যি হয়ে থাকে, তারা এই কপিটা তারা দিতে হবে। আর যদি সত্যি না হয়ে থাকে, তাহলে যদি অফিসিয়াল কপি বা অফিসিয়ালভাবে যদি না হয়ে থাকে, তাহলে ভারতীয় জনতা পার্টি জেনারেল সেক্রেটারি অমিত রক্ষিজি মাপ চাইতে হবে, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এক্সপেল করতে হবে ভারতীয় জনতা পার্টি থেকে ত্রিপুরা স্টেট। আর যদি তারা যদি 3 দিনের মধ্যে যদি কোনো রেজাল্ট বা কোনো রেসপন্স না দিয়ে থাকে, তাহলে আমরা সারা ত্রিপুরার আমরা জনজাতি সারা ত্রিপুরার জনজাতি আমরা এই 10 দিনের মধ্যে আমরা ভারতীয় জনতা পার্টি থেকে আমরা রিজাইন দেব 10 দিনের মধ্যে। আজকে 21 তারিখ, আর আজকে 21 তারিখ, 3 দিনের মধ্যে যদি ওনারা কোনো কিছু যদি রেসপন্স না দিয়ে থাকে, তাহলে আমরা 10 দিনের মধ্যে আমরা সারা ত্রিপুরা ভারতীয় জনতা পার্টি থেকে আমরা জনজাতি মোর্চা আমরা রিজাইন বা রেজিগনেশন আমরা দেব। একদিনে একদিনে হবে, কেউ কেউ 10 দিনে হবে, কেউ কেউ 6 মাসে হবে, কেউ কেউ 1 বছরের মধ্যে হবে, কিন্তু আমরা জনজাতি মোর্চা ভারতীয় জনতা পার্টিকে আমরা রেজিগনেশন দেব। এছাড়া একদিন প্রদেশ বিজেপির সাধারণ সম্পাদক অমিত রক্ষিত্র পদত্যাগ দাবি করে টিপিএসপি। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।